নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, পশ্চিমবঙ্গে বিভিন্ন জনমুখী প্রকল্প চালু রয়েছে। যেই জনমুখী প্রকল্পে কৃষক, শিশু, নারী, শ্রমিক সকলেই কিন্তু উপকৃত হয়ে থাকেন কোনো না কোনো প্রকল্প থেকে। সেই প্রকল্পের টাকা বিভিন্ন সময় বিভিন্ন ক্যাটাগরির মানুষদেরকে দেওয়া হয়ে থাকে। তো সেই রকমই সেপ্টেম্বর মাসে যে 10টি প্রকল্পের টাকা কৃষক, শ্রমিক, ছেলে মেয়েরা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন, সেই প্রকল্প নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। এক নম্বরে লোকপ্রসার। পশ্চিমবঙ্গের তথ্য এবং সংস্কৃতি বিভাগের উদ্যোগে আয়োজিত এই লোকপ্রসার প্রকল্পে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা লোকশিল্পীদের প্রতি মাসে সাম্মানিক হিসেবে 1000 টাকা করে ভাতা দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের অধীনে 60 বছর বয়সী শিল্পীরা অনুদান পেয়ে থাকেন। এছাড়াও এই প্রকল্পের মারফত দুস্থ শিল্পীদেরও সহায়তা করা হয়ে থাকে। সেপ্টেম্বর মাসে লোকশিল্পীরা লোকপ্রসার প্রকল্পের আওতায় থাকা এই প্রকল্প থেকে 1000 টাকা ভাতা কিন্তু পেয়ে যাবে। তারপর পুরোহিত ভাতা। পশ্চিমবঙ্গে দরিদ্র এবং বয়সপ্রাপ্ত পুরোহিতদের সহায়তা করার জন্য রাজ্য সরকারের তরফে এই পুরোহিত ভাতা চালু করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা 60 বছরের বেশি বয়সী পুরোহিতদের প্রতি মাসে 1000 টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। এই সেপ্টেম্বর মাসেও পুরোহিত ভাতা প্রকল্পের অধীনে পুরোহিতরা টাকা পেয়ে যাবেন। তারপর ইমাম ভাতা। এই প্রকল্পে রাজ্য সরকারের তরফে পশ্চিমবঙ্গের বিভিন্ন মসজিদে কর্মরত ইমামদের ভাতা প্রদান করা হয়ে থাকে। এই ভাতা ইমাম ভাতা নামে পরিচিত। সেপ্টেম্বর মাসে এই ইমাম ভাতার অধীনে থাকা ব্যক্তিরা 1000 টাকা করে অনুদান পেয়ে যায়। তারপর চা শ্রমিকদের ভাতা। এখানে প্রকৃত দুস্থ এবং দরিদ্র চা শ্রমিকদের সহায়তা করার উদ্দেশ্যে রাজ্য সরকারের তরফে 1000 টাকা করে অনুদান চা শ্রমিকদের দেওয়া হয়ে থাকে চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে। এই চা সুন্দরী প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদেরকে ভাতা সেপ্টেম্বর মাসে দিয়ে দেওয়া হবে যারা চা সুন্দরী প্রকল্পে আবেদন করে রেখেছেন। তারপর নির্মাণকর্মী ভাতা। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের তরফে বয়সপ্রাপ্ত নির্মাণকর্মীদের অর্থাৎ 60 বছর বা তার বেশি বয়সী নির্মাণকর্মীদের সহায়তা করা হয়ে থাকে। তাদেরকে 1000 টাকা করে অনুদান দেওয়া হয়। যে সকল নির্মাণকর্মীদের বয়স 60 বছর হয়ে গিয়েছে এবং যারা বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পে আবেদন করে রেখেছেন, নির্মাণকর্মীর বই করে রেখেছেন, তারা কিন্তু এই সুবিধাটা পেয়ে যাবেন। এছাড়া পরিবহন কর্মীদের ভাতা। এখানেও কিন্তু যারা পরিবহন কর্মীদের সঙ্গে যুক্ত রয়েছেন, মানে বাসের ড্রাইভার, ট্রাক ড্রাইভার, তারপর হেল্পার, কন্ডাক্টর ইত্যাদি পরিবহন কর্মী যারা রয়েছেন, যারা SSY, আগে SSY ছিল, এখন বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা হয়ে গেছে, মানে BMSSY হয়ে গেছে, সেই বই যারা করে রেখেছিল, যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, তারা কিন্তু এই সেপ্টেম্বর মাসেও প্রতি মাসের ন্যায় 1000 টাকা করে ভাতা পেয়ে যাবেন। তারপর কৃষক বন্ধু প্রকল্প। রাজ্যের কৃষকদের কৃষিকাজে সাহায্য করার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে তাদের জমির পরিমাণ অনুযায়ী 2000 থেকে 5000 টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে। আপনার যেরকম জমি থাকবে সেরকম আপনি টাকা পাবেন। এখানে কিন্তু SC ST OBC জেনারেল সমস্ত কাস্টের যে সকল কৃষকরা আবেদন করেছেন, ভাগচাষী, বর্গাদার বা রায়ত যাদের জমি রয়েছে, সকলেই টাকা পেয়ে যাবেন। তবে এই টাকা জুন মাস থেকে দেওয়া হয়েছে খারিফ সিজনে। তো খারিফ সিজনে যারা এখনও টাকা পান, যাদের পেমেন্ট স্ট্যাটাস অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে, তারা সকলেই কিন্তু কৃষকবন্ধু প্রকল্পের টাকা এই সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। তারপর জাগো প্রকল্প। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলাদের জন্য জাগো প্রকল্প কার্যকরী করা হয়েছে। এই প্রকল্পের আওতায় থাকা স্বনির্ভর গোষ্ঠীভুক্ত মহিলারা 5000 টাকা করে অনুদান পেয়ে থাকেন। এখনও পুরুষরাও আবার এই স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত হচ্ছেন, ফলত স্বনির্ভর গোষ্ঠীর সঙ্গে যুক্ত পুরুষরাও এবার এই প্রকল্পে টাকা পেয়ে যাবেন। সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে জাগো প্রকল্পের অন্তর্ভুক্ত পুরুষ এবং মহিলাদেরকে 5000 টাকা অনুদান দেওয়া হবে। এছাড়া বার্ধক্য ভাতা। পশ্চিমবঙ্গ সরকারের তরফে বয়স্কপ্রাপ্ত সমস্ত নাগরিকদের সুবিধার্থে SC ST OBC জেনারেল নির্বিশেষে প্রতি মাসে 1000 টাকা করে ভাতা প্রদান করা হয়ে থাকে। চলতি মাসেও, মানে এবারে যে সেপ্টেম্বর মাস আসছে, সেই সেপ্টেম্বর মাসেও কিন্তু বয়স্ক ভাতা, যে সকল নাগরিকরা বয়স্ক ভাতার আবেদন করেছিলেন, ছেলে মেয়ে সকলেই কিন্তু, যাদের বয়স 60 বছর হয়ে গিয়েছে, তারা কিন্তু বয়স্ক ভাতার থেকে 1000 টাকা ভাতা সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। তারপর লক্ষ্মীর ভাণ্ডার। পশ্চিমবঙ্গে 25 বছর থেকে 60 বছরের মধ্যে যে সকল মেয়েরা রয়েছেন তাদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি জনমুখী প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে 500 থেকে 1000 টাকা দেওয়া হয়ে থাকে। SC ST হলে 1000 টাকা এবং OBC জেনারেল হলে 500 টাকা দেওয়া হয়ে থাকে। তো এই প্রকল্পের টাকাও সেপ্টেম্বরে আপনারা পেয়ে যাবেন। তো এই উল্লেখযোগ্য 10টি প্রকল্পের টাকা আপনারা এই সেপ্টেম্বর মাসে পেয়ে যাবেন। এছাড়াও আরও অনেক জনমুখী প্রকল্প রয়েছে, যে সকল প্রকল্পের টাকা আপনারা সেপ্টেম্বর মাসে পাবেন সেই সকল প্রকল্পগুলো নিয়ে আবারও আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করবেন, পরবর্তী নেক্সট ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।